আজকে তারা যে তাণ্ডব করলো, তারপরে আগামীকাল গায়েবে জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না, আমরা এই অনুমতি তাদের দেব। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী বেলাল হোসেন সাঈদি হার্ট অ্যাটাকজনিত কারণে 8:40 বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান। তার লাশ হস্তান্তর নিয়ে কালকে সারাত্রে জামাত শিবির এবং তার আত্মীয় স্বজন যে নাটক এবং তাণ্ডব করেছে সেই বিষয়টা আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাদের সঠিক তথ্য উপস্থাপন করার জন্য। আপনারা জানেন যে 8:40 মারা যাওয়ার পরে তার দুইজন ছেলে ছিল হাসপাতালে উপস্থিত, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সংবাদ দেওয়ার পরে তারা জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে লাশ তাদের পিরোজপুর নিয়ে যাওয়ার জন্য। জেল কর্তৃপক্ষ পোস্টমর্টম করে লাশ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করে এবং সে অনুসারে ম্যাজিস্ট্রেট নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেট ছিল তারপরে, কিন্তু যখন পোস্টমর্টম জন্য লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তার ছেলেরা জোর দাবি জানায় জেল কর্তৃপক্ষের কাছে যে বিনা পোস্টমর্টমে তারা লাশ নিয়ে যাবে, এবং এই ক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সাথে তাদের অনেক সময় ক্ষেপণ হয়। সময় ক্ষেপণ হয়ে যেতে রাত্রে 1:30 থেকে তারা জেল কর্তৃপক্ষের অনুমোদন পায় বিনা পোস্টমর্টমে তারা আত্মীয় স্বজন লিখিত দিয়ে লাশ নিয়ে যাওয়া। রাত্রি 2:15 দিকে তারা জানাজা পরিবর্তে মোনাজাত করে, আধা ঘন্টা মোনাজাত করে যে না এত রাত্রে জানাজা পড়াবো না, আমরা মোনাজাত করে দিচ্ছি, আমরা পরবর্তীতে গায়েবে জানাজা পড়ব, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা মোনাজাত করে। এবং তারপরে লাশ যখন বের করা হয় নিয়ে যাওয়ার জন্য, তখন হাজার হাজার নেতা কর্মী লাশবাহী গাড়ির সামনে শুয়ে পড়ে, তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিয়ে যেতে দিবে না। এবং এই সময় আমাদের পুলিশ অফিসার এবং অন্যান্য সদস্য যারা লাশবাহী গাড়ির সাথে ছিল তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের গাড়ি ভাঙচুর শুরু করে। আমার ডিসি রমনা, আমার ডিসি প্রোটেকশন সহ এডিসি প্রোটেকশন কয়েকজন সিনিয়র অফিসার আহত হয়, আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের 4-5টা গাড়ি ভাঙচুর করে, 2টা মোটর সাইকেল আগুন দিয়ে পোড়ায় দেয়। আমরা অসীম ধৈর্য সহকারে তাদের এই তাণ্ডব সহ্য করি যে একটা লাশ যেহেতু তারা নিয়ে যেতে চাচ্ছে তারা নিয়ে যাও, তারপরও আমরা কোনো শক্তি প্রয়োগ করি। কিন্তু ফজরের নামাজের পরে তাদেরকে আবারও জানাজার অনুমতি দেওয়া হলো যে ফজরের নামাজ পড়ে আপনারা জানাজা নিয়ে করে চলে যান।